हाय फ्रेंड्स, आज আমরা বানাচ্ছি ইছাড়া চিজি গার্লিক ব্রেড। তবে চলো শুরু করা যাক। আমাদের এটা বানাতে লাগছে হলো গিয়ে আমরা নিয়ে নিয়েছি এখানে এক কাপ মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তোমরা এটা মানে কোনো কাপ বা বাটি দিয়েও মেজার করে নিতে পারো। এখন আমরা এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমরা এটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, কারণ কি এটা একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে। চিনি দিয়ে দিলাম। এরপর আমরা নিজের স্বাদ অনুসারে নুনটা নিয়ে নিলাম। এরপর আমরা এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর আমাদের লাগছে বেকিং পাউডার। আমরা যদি ইছাড়া বানাই তবে আমাদের এই দুটো জিনিসই লাগবে। আমরা এখানে বেকিং পাউডার এক চামচ নিয়েছি, আর বেকিং সোডা নিয়েছি একটা চামচের চার ভাগের এক ভাগ। এখন আমাদের এই সবকটা শুকনো উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমরা এখানে এই অরেগানোটা, তোমরা দেখতেই পাচ্ছ অরেগানো লাগবে আমাদের এটা বানাতে। এখন আমরা এই অরেগানোটা ভালো করে খাতার মধ্যে ক্রাশ করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। অরেগানো দিলে কিন্তু একটা ভালো স্মেল আসে। তোমরা অরেগানোর বদলা পিজা সিজনিং বা ইটালিয়ান সিজনিংও দিতে পারো। এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমরা এখানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি দই রেখেছি, এটাকে ভালো করে মিক্স করার পর, এই শুকনো উপকরণকে ভালো করে মিক্স করার পর এটার মধ্যে আমরা নিয়েছি চার চামচ দই। আমরা তাও টক দই ব্যবহার করছি। টক দইটা তোমরা কিন্তু মানে দোকানে কেনাও নিতে পারো, আমরা এখানে ঘরে পাতা নিচ্ছি। এখন আমরা এটার মধ্যে দিয়ে দিলাম, এই শুকনো উপকরণের মধ্যে এই টক দইটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে এটাকে ভালো করে আবার মিক্স করতে হবে। এটা তোমরা বুঝতেই পারছো এটা একটা ডোয়ের মানে ডো হবে এটা। এখন আমাদেরকে এটাকে ভালো করে মিক্স করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছো এটা একটা মোটামুটি মিক্স হয়ে এসেছে, পুরো আঠা আঠা হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেবো। আমরা এখানে পতঞ্জলি রিফাইন অয়েলটা ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো সাদা অয়েলও মানে সাদা তেলও ব্যবহার করতে পারো। আমরা এখানে রিফাইন অয়েল নিয়ে নিলাম। এখন আমাদেরকে এটাকেও ভালো করে মাখতে হবে। দেখো এটা পুরো ডো মানে পুরো ডো হয়ে গেছে এটা। এখন আমরা এটার মধ্যে আর রসুন বাটা দিয়ে দিলাম। আমরা এখানে এক চামচই ব্যবহার করলাম রসুন বাটা। এখন আমাদেরকে এটা ভালো করে মিক্স করতে হবে। দেখো কি ভালো লাগছে দেখতে। এখন আমরা এটাকে 30 মিনিটসের জন্য ঢেকে রেখে দিচ্ছি, মানে একটা অ্যালুমিনিয়াম শীট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তোমরা চাইলে এটা একটা যে কোনো কিছু দিয়ে এয়ারটাইট করেও 30 মিনিটসের জন্য গরম জায়গায় রাখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমরা ঢেকে নিয়েছি অ্যালুমিনিয়াম শীট দিয়ে। আমরা এখন এটাকে আধ ঘন্টার জন্য রোদ্রে রেখে দিচ্ছি। আমরা এই ফাঁকে কী করে নিচ্ছি, একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। আমাদের এই মিশ্রণ বানাতে লাগছে বাটার, যেটা নাকি আমরা ভালো করে গলিয়ে নিয়েছি। আমাদের কাছে একটু কমই বাটার আছে, তাও আমরা ম্যানেজ করে নেব। আমরা এটাকে ভালো করে গলিয়ে নিয়েছি, আর আমাদের লাগছে অরেগানো, আর আমাদের লাগছে রেড চিলি ফ্লেক্স। এটা আমরা ঘরেই বানিয়ে তৈরি করেছি। এখন আমরা এটা হাফ দিয়ে দিচ্ছি এই মিশ্রণটার মধ্যে। আর আমরা এটার মধ্যে মানে এখানে চপড লিখে দিয়েছি, ধনে পাতা রেখে দিয়েছি, এটাও হাফ এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমাদেরকে এখন এই অরেগানোকে আবার একটু নিতে হবে হাতের মধ্যে। দিয়ে আবার হাতের মধ্যে এটাকে ক্রাশ করে এটার মধ্যে দিয়ে দেবো। এখন এটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে এই সবকটা উপকরণকে ভালো করে মিক্স করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কি ভালো লাগছে মিশ্রণটা। এখন আমাদের এটা মোটামুটি রেডি হয়ে আসলো। এখন আমরা এটার মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে এটাকেও ভালো করে মিক্স করতে হবে। ফিরে আসলাম আধ ঘন্টা পর। তোমরা দেখতেই পাচ্ছ এই ডোটা পুরো তৈরি হয়ে আসলো, আর এটা কি ফুললো তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে আমরা আবার ভালো করে মেখে নেব। আর আমরা এখানে এই যে কেক ওভেনের বাটিতে একটা বাটার পেপার লাগিয়ে ওয়েল প্রেস করে নিয়েছি। আমরা এই যে এটা হওয়ার পর এটার মধ্যে দিয়েই বেক করবো আমরা এটাকে। আমরা এখন এই রুটিটাকে ভালো করে বেলে নিয়েছি, গোল করে আমরা ময়দা দিয়ে বেলেছি। আর এই যে এই মিশ্রণটা
মিশ্রণটাকে আমাদেরকে এটা মানে এই রুটিটার হাফ সাইডে লাগাতে হবে মিশ্রণটাকে। আমরা এটা কিন্তু এই মিশ্রণটা পুরো ব্যবহার করব না এটার মধ্যে। আমরা এখন পুরো ব্রাশ করে নিচ্ছি এটাকে। আমরা এটা পুরোটা লাগিয়ে নিলাম এই মিশ্রণটা। এখন আমরা একটা আমুল চিজের কিউব গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি মজরেলা বা অন্য কোনো চিজ থাকে তোমরা সেটাও দিয়ে দিতে পারো। এখানে কিন্তু আমাদের চিজের পরিমাণটা একটু বেশিই থাকবে, কারণ কি এটার নামই হলো কি চিজি গার্লিক ব্রেড, তোমরা বুঝতেই পারছো। আমরা একটা পুরো কিউব গ্রেট করে নিলাম এটার মধ্যে। তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো, আই মানে চিজটা আর বা কমও দিতে পারো একটু। এখন আমরা এই রুটিটার সাইডে হাত দিয়ে জল লাগিয়ে নিচ্ছি, পুরো বাউন্ডারিটার মধ্যে আর কি জল লাগিয়ে নিচ্ছি। আমাদেরকে ঠিক এইভাবেই জলটা লাগাতে হবে। এখন আমরা এটাকে এক সাইড মানে যেই সাইডে মিশ্রণটা নেই সেই সাইড দিয়ে এটাকে ফোল্ড করে এরকম করব, করে আমাদেরকে আবার হাত দিয়ে এটাকে এরকমভাবে চাপতে হবে। এরপর আমাদের আবার এটার মধ্যে জল দিয়ে ভালো করে মানে বা এটার সাইড লাগিয়ে নেব, তবে এটা মানে লেগে যাবে ভালো করে, এটার ভেতর থেকে সব আর মানে যে মিশ্রণটা এগুলি বের হবে না। আর আঙ্গুল দিয়ে করলে কিন্তু একটা আলাদা ডিজাইনও চলে আসবে, সব দিকেই মিলিয়ে খুব ভালো হবে। আমরা আঙ্গুল দিয়ে করে নিয়েছি। এখন আমরা যেই মিশ্রণটাকে রেখেছিলাম একটু সেটাকে এটার উপরে আবার ব্রাশ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এত ভালো লাগছে দেখতে, কি বলবো আমি তোমাদের। এখন আমরা এই সব কটা ইয়ে দিয়ে দিচ্ছিলাম মানে মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দেব। এখন আমরা এটার মধ্যে চপড ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমাদেরকে পুরো একদম ছড়িয়ে দিতে হবে। তোমরা চাইলে এটাতে পার্সলিও ব্যবহার করতে পারো। এখন আমরা এখানে আবার একটু অরেগানো ক্রাশ করে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। অরিগানো ক্রাশ করলে কিন্তু একটা আলাদা স্যান্ট আসে, ভীষণই ভালো স্যান্টটা আসে। আর এদিকে আমরা একটা কড়াই প্রিহিটের জন্য বসিয়ে দিলাম। আমরা এখানে নুন নিইনি, কেউ চাইলে তোমরা নুনও নিতে পারো। আমরা এটাকে প্রিহিট করে নিচ্ছি, তোমরা চাইলে এখানে ওভেন মানে ওভেন দিয়ে করতে পারো। আর আমরা যেই কেক ওভেনের বাটির মধ্যে এই পুরোটা জিনিসটাকে আর কি দিয়ে দিলাম। আর এখন আমরা একটা নাইফের সাহায্যে এটাকে ওপর ওপর কেটে নিচ্ছে। আমরা কিন্তু এটা পুরো কাটবো না, ওপর ওপর কাটলে কী হবে একটু মানে আমরা যখন বেক হওয়ার পর যখন কাটবো আমরা তবে ভিতরগুলো ভালো মানে বেক হবে। আর এটা কিন্তু আমরা পুরো কাটবো না, ওপর ওপর কেটে নিচ্ছে এটাকে ভালো করে। আমরা পুরোটাকে সেম প্রসেসেই করে নেব। এখন আমরা পুরো মানে কড়াইটা পুরো প্রিহিট হয়ে গেছে, এখন আমরা এই কেক ওভেনের বাটিটাকে এই প্লেটের উপরে বসিয়ে দিলাম। এখন আমরা এটাকে 25-30 মিনিটসের জন্য বেক করে নেব। আমরা কড়াইটা ঢেকে নিলাম। আর দেখো আমাদের এটা রেডি, দেখতেই পাচ্ছ কি ভালো মানে আমরা বুঝতে পারছি এত ভালো স্মেল আসছে না, আর তোমরা দেখতে পাচ্ছ কি ভালো কালার এসেছে এটার। আর কি বলবো, আমরা এখন এটাকে ভালো করে কাট করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মানে এত ভালো লাগছে দেখতে। ইটস রেডি টু সার্ভ। ওকে দেন, আমি আজকের আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন টু গেট মাই লেটেস্ট ভিডিও। ওকে থ্যাংকস ফর ওয়াচিং।